खजा पिया की शान, खजा पिया बेमिसाल है, हर गया जयपाल जादूगर है। ऊंटनी बैठी थी देखो बैठी ही रह गया, कैसे खजा पिया के बारे में कह गया। अना का सागर आया देखो प्याले में, अना का सागर आया देखो प्याले में, क्या पेश करूं खजा आपकी हवाले में। सर्वे मुर्दा बच्चा जिंदा हो गया, खजा पिया इस्लाम की शान हो गया, इस्लाम की शान हो गया, इस्लाम की शान हो गया। जी हाँ दोस्तों, आप लोग सुना है इमली हबीब साहब का ये मस्त कर देने वाला आवाज। এখন যে গজলটি আপনার সামনে পরিবেশন করব আপনাদের সম্মুখে, এবং আমি আমার কবি এমডি মোল্লা সাহেব, তিনি স্টেজে উপস্থিত আছেন, তার একটি গজল আমি আপনাদের সামনে পরিবেশন করে শোনাবো। আশা করি খুব ভালো লাগবে, এবং আমার কবি এমডি মোল্লা সাহেবকে আমার সাথে ডুয়েট গজল বলার জন্য তাকে অনুরোধ করছি। তুমি তুমি ইনসা, তুমি ইনসা, তুমি ইনসা, তুমি ইনসা। কবি এমডি মোল্লা সাহেব কত সুন্দর ভাবে লিখেছেন দেখুন। পীর খাজা গরিবে নবাজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন হিন্দের বুকে আসলেন আল্লাহ রাসূল তাকে আদেশ করলেন, আর খাজা গরিবে নবাজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আরব সাগরের পার ধরে হেঁটে হেঁটে আসছেন হিন্দের বুকে, কবি ছন্দের মাধ্যমে অতি সুন্দর কথায় মেসাল দিচ্ছে দেখুন। ও পিয়া খাজা পাক, ও পিয়া খাজা পাক, তুমি ইনসাফ, তুমি ইনসাফ, তুমি ইনসাফ, তুমি ইনসাফ, তুমি ইনসাফ, ও পিয়া খাজা পাক, ও পিয়া খাজা পাক, তুমি ইনসাফ, তুমি ইনসাফ, তুমি ইনসাফ, তুমি মোদিন সাহাব, পিয়া খাজা পাক, পিয়া খাজা পাক, তুমি মোদিন সাহাব, তুমি মোদিন সাহাব, তুমি মোদিন সাহাব, তুমি মোদিন সাহাব। আল্লাহ নবীর পরে রয়েছে তোমার মাকাম, আল্লাহ নবীর পরে রয়েছে তোমার মাকাম, মুরিদগণ সম্মানে মুরিদগণ সপমানে তোমার হুকুমে ও হাকাম, আল্লাহ নবীর পরে রয়েছে তোমার মাকাম, মুরিদগণ সপমানে তোমার হুকুমে ও হাকাম, ওলির জগতের মাঝে নাম্বার দুই তোমার ধাম, ওলির জগতের মাঝে নাম্বার দুই তোমার ধাম, তুমি মোহরিন সাহাব, তুমি মোহরিন সাহাব, তুমি মোহর ইনসাফ, তুমি মোহরিন সাহাব, ও পিয়া খাজা পাক, ও পিয়া খাজা পাক, তুমি মোহরিন সাহাব, তুমি মোহরিন সাহাব, তুমি মোহরিন সাহাব, তুমি মোহরিন সাহাব। আল্লাহ নবীর পরে রয়েছে তোমার মাকাম, মুরিদগণ সপমানে তোমার হুকুমে ও হাকাম, ওলির জগতের মাঝে নাম্বার দুই তোমার থা, তুমি মোহরিন সাহাব, তুমি মোহরিন সাহাব, তুমি মোহরিন সাহাব, তুমি মোহরিন সাহাব, পিয়া খাজা পাক, ও পিয়া খাজা পাক, তুমি মোহরিন সাহাব, তুমি মোহরিন সাহাব, তুমি মোহরিন সাহাব, তুমি মোহরিন সাহাব। তো কি ধরে না রাইতে বি
একসাথে হবে না সবাই মিলে একসাথে নারায় দেখবি জোরে হবে না মহব্বতের সাথে নারায় দেখবি কবি ছন্দের মাধ্যমে আরো অতি সুন্দর কথায় লিখছে দেখুন আর প্রদেশের পথ রে এলে না তুমি আদমি রে আর প্রদেশের পথ রে এলে না তুমি আদমি রে ইসলামের বাণী ছড়ালে পিতৃরাজকে হারিয়ে আর প্রদেশের পথ রে এলে না তুমি আদমি রে ইসলামের বাণী ছড়ালে পিতৃরাজকে হারিয়ে কেরামতি ইতকে এতকে এতকে কেরামতি ইতকে জয়পাল বলে বাপ রে বাপ কেরামতি ইতকে জয়পাল বলে বাপ রে বাপ তুমি মোরি নিসাব তুমি মোরি নিসাব তুমি মোরি নিসাব তুমি মোরি নিসাব ও পিয়া খাজা পাক ও পিয়া খাজা পাক তুমি মোরি নিসাব 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 শেষ কথায় আমার কবি আপনাদের সকলের মনের মানুষ অন্তরের মানুষ এমডি মোল্লা সাহেব তিনি শেষ কথায় কি মেসাল দিচ্ছে দেখুন মাতম করে তু বেলা মুরিদ সকল মিলিয়া মাতম করে তু বেলা মুরিদ সকল মিলিয়া এমডি মোল্লা জানে যা খাজার দারে চলিয়া মাতম করে তু বেলা মুরিদ সকল মিলিয়া এমডি মোল্লা জানে যা খাজার দারে চলিয়া মনেতে আছে এ আমা খাজা পিয়ার অনুতা মনেতে আছে এ আমা খাজা পিয়ার অনুতা তুমি মোরি নিসাব তুমি মোরি নিসাব তুমি মোরি নিসাব তুমি মোরি নিসাব ও পিয়া খাজা পাক ও পিয়া খাজা পাক তুমি মোরি নিসাব 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 তুমি মোরি নিসাব